जय जगन्नाथ। शहर शिलीगुड़ी इस्कन मंदिर এই মুহূর্তে जगन्नाथ स्नान যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে आज जगन्नाथ देवर स्नान जात्रा रही है। ओड़िशार अनुष्ठान किन्तु पालन करा है शुधुमात्र ओड़िशा केन समग्र देशे जगन्नाथ बलराम एवं सुभद्रार भक्तरा अनुष्ठान सारंगारे पालन करे थाकेन। किन्तु जेहेतु कोविड परिस्थिति कोविड प्रोटोकल रही विषय गुरुत्व दिए किन्तु अनुष्ठान जगन्नाथ देव एर संगे सुभद्रा के रखा हलो एवं सरकारी नियम आछे सेगुलो आमरा पालन करबो। क्लास आमादेर सेफ्टी सुभद्रा के वस्त्र পরিয়ে তাকে তৈরি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলরামকে আনার পরেই তার সঙ্গে সেই স্নান যাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলিগুড়ির ইসকন মন্দিরে। এবং আরো একটি বিষয় আমি দেখাবো, সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে অর্থাৎ কোভিড প্রোটোকলকে মান্যতা দিয়ে ভক্তরা বসেছেন। প্রত্যেকের মুখে কিন্তু মাস্ক রয়েছে এবং সেইভাবেই কিন্তু আজকের এই অনুষ্ঠানকে তারা সংগঠিত করছেন। এবং এই অনুষ্ঠান এই মুহূর্তে চলছে শিলিগুড়ির ইসকন মন্দির থেকে। আপনাদের সঙ্গে আমরা সরাসরি রয়েছি। আজকের এই জগন্নাথ স্নানের অনুষ্ঠানকে নিয়ে যদি ভক্তরা তো জানেই কিন্তু অনেকেই হয়তো জানেন না বিষয়টা কি রয়েছে, যদি এটার একটু ব্যাখ্যা আপনি করেন। এই দিনে আমাদের জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল,
জগন্নাথ দেব যখন আমাদের পুরীতে অ্যাকচুয়ালি তার মেন মন্দির আছে, তো সেখানে ইন্দ্রদ্যুম্ন রাজা সত্যযুগে এই জগন্নাথের আবির্ভাব হয়। আর সেই জগন্নাথ এই স্নান যাত্রাটা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের আবির্ভাব লীলাটাকে স্মরণ করবার জন্য এই স্নান যাত্রা উৎসবটা হয়ে থাকে। এবং এটাতে ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি এসে এই জগন্নাথের অভিষেক করেছিলেন, প্রথম যে জগন্নাথের যখন হয়েছে। এবং এই জগন্নাথের স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের লীলা হবে এবং তিনি 15 দিন মানে এখন থেকে 12 জুলাই হচ্ছে রথযাত্রা, 11 জুলাই পর্যন্ত তিনি অসুস্থ থাকবেন এবং তাকে বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হবে, যেরকম হার্বাল সমস্ত আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলবে, যাতে তিনি স্পেশাল সেবা ভক্তকে তিনি যে প্রেম সহকারে ভক্তি ভক্তসল ভগবান প্রেম সহকারে ভক্তদের কাছ থেকে সেবা অবসরকাল বা এটাকে জ্বর বা অসুস্থ লীলা এই 5 টাইম করবেন। এবং তারপরে আমাদের এই সময়টা কি তিনি কি মন্দিরেই থাকবেন, মানে তিনি যেখানে উপবিষ্ট থাকেন সেখানেই থাকবেন? সেখানেই থাকবেন, কিন্তু সেখানে বাইরে কেউ তাকে দর্শন করবেন না এই যে রথযাত্রা পর্যন্ত, রথযাত্রা আগের দিন পর্যন্ত। আগের দিনে তাকে আবার ড্রেসিং করে তাকে আমরা রথে করে আমরা নিয়ে যাবো নবযৌবন লীলা বলে। এই সময় যে যেটা আপনি বললেন মেডিসিনের বিষয়টা, হার্বাল মেডিসিন, তো সেক্ষেত্রে কি বিষকে দেওয়া হয়? এই হার্বাল মেডিসিন বলতে আপনারা কিভাবে সেটাকে দেন? আমাদের বিভিন্ন রকমের আয়ুর্বেদিক সে সমস্ত মেডিসিন, যেরকম আমাদের কি লবঙ্গ, দারুচিনি, তবে এলাচ, আরও আরও বিভিন্ন রকমের যে সমস্ত হার্বাল ইয়ে আছে সেটাকে বানিয়ে এই জগন্নাথ থেকে আমাদের পান করে তরল হিসাবে জগন্নাথ লিকুইড লিকুইড হিসাবে মেডিসিন হিসাবে মেডিসিন হিসাবে দেওয়া হয়। কোথাও না কোথাও এটার সঙ্গে কি সংযুক্ত রয়েছে যে বর্তমানের যে স্বাস্থ্য সে পুরনো স্বাস্থ্য ব্যবস্থাটার কিছুটা যোগসূত্র কি এর থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, যারা এই করোনার আবহাওয়াতে যারা এই যে কারা একটা কি না কি একটা হয়েছে না আরোগ্য বিধি কি যে সিলার কিছুটা সিমিলার এ রয়েছে মেডিসিন রয়েছে। আর এই সময়টাতে অ্যাকচুয়ালি বিভিন্ন ভাইরাসের বর্ষার সময় উপদ্রব হয়, আর সেই থেকে বাঁচার জন্য জগন্নাথ দেব আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের এই সময় এই ধরনের ট্রিটমেন্ট যদি কেউ নেয় বা হার্বাল চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে থাকে তাহলে তারা সুস্থ থাকতে পারবে, তারা নিরোগ থাকবে জগন্নাথের কৃপায়। ভীষণ সুন্দর, আপনার নামটা? আমার নাম অখিলাত্মা প্রিয়দা। সকলের জন্য কি বার্তা থাকবে আপনার? বার্তা হচ্ছে যে আমরা চাইছি যে জগন্নাথের রথযাত্রাতে যেহেতু স্বাস্থ্যবিধি মেনটেন করে সবাই আসুন, ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, এবং যে সমস্ত আমাদের ফর্মালিটিজ আছে স্বাস্থ্যবিধি সেটা নিয়ে আসে, জগন্নাথকে দর্শন করুন। কেননা জগন্নাথকে যদি রথের দিনে বা স্নান যাত্রার দিনে যদি কেউ দর্শন করে থাকে এবং স্পেশালি রথের দিনে, রথে চ গমনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, মানে ব্রহ্মাণ্ড পুরাণে এটা বলা হচ্ছে যে রথে যদি কেউ উপবিষ্ট থাকে জগন্নাথকে দর্শন করে রথযাত্রার দিনে তাহলে আর তার 84 লাখ জনিতে ভ্রমণ করতে হয় না, সে ভগবত ধামে চলে যাবে। এবং সেজন্য রথের যারা দড়ি টানবে সেদিন কলা বিভিন্ন কলা মানে প্রসাদ জগন্নাথকে জগন্নাথের দেওয়া হয়, তারা ড্যান্স করবে, নৃত্য করবে, কীর্তন করবে, জগন্নাথের জন্য প্রসাদ বিতরণ করবে এবং প্রসাদ গ্রহণ করবে, তাহলে তারা তো জগন্নাথের প্রেম পেয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং অবশ্যই জয় জগন্নাথ আমাদের সমস্ত। এবার আমি দেখাবো সেই দৃশ্য আপনাদেরকে যে উলুধ্বনি কাঁসর ঘণ্টার মাধ্যমে তাকে আসনে এই